খুবই
কম হতে পারে, আবার হচ্ছে যে কোন কোন বডি হতে পারে, মানে পোশাক হতে পারে, অথবা কোন কোন চাপ দেওয়ার কারণে অনেক সময় তাদের হচ্ছে যে থাকে না, যে কিছুদিন ধরে রাখলে একটা টেন্ডেন্সি থাকে সেটা থাকে না। তারপর হচ্ছে সুপ্রাপিউবিক পেন ডিউরিং অ্যান্ড আফটার বডি, মানে হচ্ছে কারো হচ্ছে ইউরিনে চাপ দিছে, সেটা হচ্ছে আগেও ব্যথা করতে পারে পিউবিক এরিয়াতে, আবার ভয়েডিং করার পরে মানে ইউরিন ত্যাগ করার পরে আমাদের হচ্ছে সুপ্রাপিউবিক এরিয়াতে ব্যথা করতে পারে, যেটি হচ্ছে যে ইনকেয়ার মধ্যে পড়ে। তারপর হচ্ছে ইন্টেন্স ডিজায়ার টু পাস মোর ইউরিন ডিউ টু পাথম অফ ইনফ্লামের ব্লাডার ওয়াল, যখন হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টটা ইনফেকশন ইনফেকশন হয় আমাদের ইউরিনটা, তখন এখানকার মাসের কিন্তু আমার স্পাজম মানে কি দেখো সংকোচন কন্ট্রাকশন এরকম মনে থাকে স্পাজম হওয়ার কারণে, তো এখানকার আমাদের কী হয় যে ইউরিনটা যে ব্লাডার থাকে তার জন্য হচ্ছে আমাদের ইউরিনটা বেশি বেশি পার্টি। তারপর হচ্ছে হিমাস্ট্রিয়া, হিমাস্ট্রিয়া হচ্ছে অনেক সময় হচ্ছে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার কারণে আমাদের প্রেশার প্রেশার চলতে ব্লাড যেতে পারে। তারপরে পেশেন্ট ইন্টারি অনেক সময় কিন্তু আমাদের শরীরটা ম্যাচ ম্যাচ করবে মনে যে আমাদের শরীরে হাড়টা জ্বর জ্বর বোধ হচ্ছে, ওটা হচ্ছে সিস্টেমিক সিমটম আর হচ্ছে ইউরিনারি সাইন, যদি ইউরিনারিটা একটা ইনফেকশন হয়ে যায় তাহলে আস্তে আস্তে আমাদের সিস্টেমে গেলে যে আরও কিছু সাইন সিমটম থাকে সেগুলো আস্তে আস্তে দেখা দিতে পারে খুব সামান্য পরিমাণে, এটাই হচ্ছে সিমটম ইউটিআই। তারপর আর একটা কথা হচ্ছে সাইন অফ ইউটিআই, আর একটা সিমটমগুলো হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে রুগী আমাদের কাছে বলবে সেগুলো হচ্ছে সিমটম হয়, আর সাইন হচ্ছে সেগুলো যেগুলো আমরা নিজে মানে অবজার্ভ করে যেগুলো দেখতে পাবো সেটা হচ্ছে সাইন। তো আমরা নিজের অবজার্ভ করে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সুপ্রাপিউবিক টেন্ডারনেস ওপেন প্রেজেন্ট বা এক্সামিনেশন আফটার হচ্ছে আনরিমার্কেবল, মানে আমাদের যে সুপ্রাপিউবিক এরিয়াটা যে থাকে পিউবিক এরিয়াটা হয়তো বা টেন্ডারটা মানে শক্ত থাকতে পারে বা লাল হতে পারে ব্যথা হতে পারে, কিন্তু ওটা এক্সামিনেশন করার সময় অনেক সময় আমরা হচ্ছে বুঝতে পারবো না অনেক সময় যে অ্যাকচুয়ালি এটা ইউটিআই এরকম হবে। তারপর হচ্ছে ইউরিনের ক্ষেত্রে ওপেন বিকাম গ্লোজলি ক্লাউডি অ্যান্ড হচ্ছে মেলাডোরাস, মানে হচ্ছে আমাদের যে ইউরিনটা আসবে সেই ইউরিনের কালারটা কিন্তু নর্মাল কালারের মতো হবে না এবং সেটা হচ্ছে গন্ধ হবে দুর্গন্ধযুক্ত, আবার সে তার সাথে হচ্ছে 30% হচ্ছে ব্লাড থাকতে পারে। এর তারপর হচ্ছে আমাদের যে ইউরিনের প্যাক ইনফেকশন হলে যে ছেলেদের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম হচ্ছে রেক্টাল এক্সামিনেশন করে থাকি আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে পেলভিক এক্সামিনেশনটা করে থাকি, এটা হচ্ছে ইউটিআই এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইউটিআই কাকে বলে আর হচ্ছে সাইন সিমটম অফ ইউটিআই। এভারেজে হচ্ছে এভারেজে যে টপিকের মধ্যে আছে এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইউটিআই এর ক্ষেত্রে আমরা যে অ্যাডভাইসগুলো দেবো একটা ইউটিআই পেশেন্ট আসলে আমরা তাকে কী কী অ্যাডভাইস দেবো যেন তার হচ্ছে ইউটিআইটা খুব ভালো হয়, প্রথমে কী বলবো ইনটেক বা হচ্ছে প্ল্যান্ট অফ ফুড, প্রথমে আমরা তাকে বলবো প্রচুর পরিমাণে হচ্ছে তরল জাতীয় খাবার গ্রহণ করার জন্যে। তারপর রেগুলার ইনপেটিং অফ ব্লাডার, অনেক সময় আসে কি আমরা এরকম যে ইউরিনের চাপ দিচ্ছে কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করি না আর করে দেবো আর করে দেবো, এক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাডারের উপরে অনেক প্রেশার পড়ে, তাই আমরা যখন ইউরিনের চাপ দিই যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত সময় আমরা ব্লাডার ইনপিটি করার চেষ্টা করবো। তারপরে ইনপিটিং অফ ব্লাডার বিফোর অ্যান্ড আফটার ইন্টারকোর্স, অবশ্যই ইন্টারকোর্স করার পরে এবং ইন্টারকোর্সের পূর্বে অবশ্যই যদি আমরা ইউরিনে চাপ দিই অবশ্যই আমরা ব্লাডার ইনপিটি করবো। তারপরে অ্যাভয়েডিং অফ হচ্ছে কনস্টিপেশন, আরেকটা কথা হচ্ছে ম্যাক্সিমামে কনস্টিপেশন যেগুলো পেশেন্ট থাকে তারা যদি কনস্টিপেশন অ্যাভয়েডিং না হয় তাহলে কিন্তু অনেক সময় আমাদের ব্লাডের উপরে চাপ পড়ে, আর ব্লাডের উপরে চাপ পড়লে কিন্তু আমাদের ইউরিনটা মানে টোটালি একদম ভালোভাবে হচ্ছে ভয়েডিং হয় বা ইউরিনটি হয়, এর জন্য হচ্ছে অ্যাট ফার্স্ট প্রথম দরকার যদি কোনো রোগীর ইউটিআই থাকে প্লাস তার হচ্ছে কনস্টিপেশন থাকে তাহলে প্রথমে তাকে কনস্টিপেশনটা দূর করতে হবে, তাহলে হচ্ছে যে ব্লাডের উপরে যে চাপটা কমে প্লাস ব্লাডারটা ইম্প্রুভ হবে। তারপর ডাবল মেনস্ট্রুয়েশন কিপ রিফ্লেক্স ইজ প্রেজেন্ট, মানে এখানে এটা কোথায় যে অনেক সময় হয় কি যে পেশাব করতে কেউ বসছে মানে পেশাব করে উঠতে উঠতে আবার তার মনে হয় যে না আমার আবার পেশাবের চাপ দিচ্ছে, এটা হচ্ছে ডাবল হচ্ছে যে মেনস্ট্রুয়েশন বলছে, তো এরকম ধরনের বলে যতক্ষণ পর্যন্ত তার মনে না হবে যে আমার ব্লাডার মানে সম্পূর্ণটা ইনফিট হয় না ততক্ষণ পর্যন্ত তাকে চেষ্টা করতে হবে যে মানে ব্যাক টু ব্যাক রিফ্লেক্স যেন না আসে। তারপর হচ্ছে গুড পার্সোনাল হাইজিন, তো ইউটিআইয়ের ক্ষেত্রে প্রথমে যেটা সেটা অবশ্যই হচ্ছে হাইজিন মেনটেন করতে হবে, বা ইউটিআই জিনিসটা হচ্ছে যে বেশি ম্যাক্সিমাম টাইম নারীদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই জন্য হচ্ছে পার্সোনাল হাইজিন বসে বসে করে। এই হচ্ছে একটা টপিক দেখে আমি পড়ালাম, সেটা হচ্ছে ইউটিআই কাকে বলে, ইউটিআইয়ের মধ্যে যে আপার আর হচ্ছে লয়ার পার্টের মধ্যে কোন কোনটা ইনফেকশন বেশি পায় সেটা বলাইছি। তারপর হচ্ছে কজেস অফ ইউটিআই, ইউটিআই হচ্ছে কী কী কারণে হচ্ছে ইউটিআই হয় বা ইউটিআইয়ের পিছনে কোন কোন ব্যাকটেরিয়া প্যারাসাইট অথবা হচ্ছে ফাঙ্গাস দায়ী, তারপর সাইন সিমটম অফ হচ্ছে ইউটিআই অ্যান্ড হচ্ছে অ্যাডভাইস অফ হচ্ছে ইউটিআই। এই হচ্ছে আর সচরাচর আবারও হচ্ছে পরীক্ষাতে যেগুলো আছে সেটা হচ্ছে সাইন সিমটমসটা আর হচ্ছে ইউটিআই কাকে বলে, এই দুটা জিনিস কিন্তু এই টপিক থেকে ম্যাক্সিমাম টাইমে পরীক্ষাতে আসে আর এই দুটো জিনিস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আবার বললাম। আর হচ্ছে তারপরে বাকি জানার মধ্যে ক্লাসে হচ্ছে এই হচ্ছে আর কি ইউটিআই আমার হচ্ছে ক্লাস।
ক্লাস ছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।